एकटू ताकाय देखें सिरियार भीतरे 10टा বছর ধরে সিরিয়ার ভিতরে মারা হচ্ছে, ইরাকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষকে মারা হলো। উইগুরের মুসলমানদেরকে রোজা রাখতে দেওয়া হয় না, ফিলিস্তিনের আপন ভূখণ্ডে মুসলমানদেরকে থাকতে দেয় না। এই পরিস্থিতিগুলা বিবেচনা করে দেখেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা লাকা লাইলা কসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারার জন্য কাফের কুফার এক হয়ে যাবে, সারা দুনিয়াতে মারবে। হিন্দুরা মুসলমানদেরকে মারবে, গুজরাটে তোমরা মুসলমানদেরকে মেরেছো, কাশ্মীরে তোমরা মুসলমানদেরকে মেরেছো, আমার বাবরি মসজিদকে তোমরা শহীদ করে দিয়েছো। আজকে যখন এই পরিস্থিতিগুলা দেখবেন, খ্রিস্টানরা দেখবেন মুসলমানদেরকে মারবে। আজকে এপ্রিলের, আজকে আমরা যে সময় আছি, অনেকে এপ্রিল ফুল বলি। স্পেনে 30 লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে। এইভাবে যখন মুসলমানদেরকে মারা হবে, এইভাবে মুসলমানদেরকে যখন শেষ করে দেওয়া হবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكله پرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه به الكبرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোবর খোলা রহমানিয়া নুরানিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২২তম তাফসীরুল কোরআন মাহফিল সুদীর্ঘ ২২টি বছর ধরে আপনারা আপনাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন। আল্লাহ যেন মাদ্রাসার এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে, পড়ে না আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাজম থেকে, এই আয়াতে কারিমাকে ঘিরে আজকের মাহফিলে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কথা বলার চেষ্টা করব। পরেন ইনশাআল্লাহ। মা যাগাল বাসার ওয়া মা তাগা, لقد رأى من آيات ربه الكبرى নবীজিকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গিয়ে চাক্ষুষ জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়ে নবীজির অন্তরটাকে যিনি শান্ত করে দিলেন তিনি কে? এরপরে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল কোরআন আল কারীমে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন আর লাগবে না, আবার পড়ে দিও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই নবী আপনার হৃদয়টাকে আমি ঠান্ডা করে দিব, শীতল করে দিব। নবীজি সাহাবাই কারামদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমি নবীর হৃদয় ঠান্ডা হবে? সাহাবাই কারাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কবে কোথায় কিভাবে আপনার হৃদয় ঠান্ডা হবে। আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবীরা শোনো, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে কশিন কালেও আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। যখন ওই উম্মতটাও জান্নাতে যাবে, নবীর কলিজা যিনি ঠান্ডা বানায় দিবেন তিনি কি? নবীকে আল্লাহ জান্নাত দেখায় আনলেন, জাহান্নাম দেখায় আনলেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, সামনাসামনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সৃষ্টির বড় বড় নিদর্শন গুলা দেখলেন, এরপরেও নবীর হৃদয়টা ঠান্ডা হয় না। সেদিন ঠান্ডা হবে যেদিন উম্মত গুলা দলে দলে জান্নাতি হবে। বলেন আল্লাহু আকবার। এমন নবী আমার নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী, এমন নবী, আল মারউ মা মান আহাব্বা, যেই নবী বলে গেলেন ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হিসাব নিকাশ হবে জান্নাত হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ارشاد করেন শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতদের জন্য আমি নবী শাফাত থাকবে। ওই শাফাতের কারণে যিনি উম্মতদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার কয়েকটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেই পথে নবী চলে গেলেন সাহাবাই কারাম যেই পথে চলেছেন এই পথ যদি আমার আপনার পথ হয় যিনি নাজাত দিবেন তিনি কি? এখন প্রশ্ন হচ্ছে কয়জন আমরা জান্নাতের পথে আছি? আমরা এমন মুসলমানদেরকেও দেখেছি মুসলমান হয়ে মুসলমানের রক্ত ঝরাতেও পিছপা হয় নাই, এমন মুসলমান আমরা দেখছি কি দেখিনি? ও আমার মুসলমান ভাইরা, খুব খেয়াল করে চিন্তা করবেন। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল্লাকা লাইলা কসাতিহা, এমন একটা সময় দুনিয়ার ভিতরে দেখবেন যেই সময়ে সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারা হবে। আজকে আসার পথে একটা ভিডিও দেখলাম, ইসকনের একজন সদস্য হিন্দু বলতেছে ভারতে যেভাবে ২৬টা আয়াতের বিরুদ্ধে রিড করা হয়েছে, সে বলতেছে এখন আমি বাংলাদেশে সুপ্রিম কোর্টে ২৬টা আয়াতকে বন্ধ করে দি, কোরআন সংস্কারের কথার জন্য রিড করব। ৯২% মুসলমানের দেশে এই কথা এখন বলার সাহস করে, ঠিক না বেঠি? ও মুসলমান, এখনো যদি আপনি না বোঝেন ৯২% মুসলমানের দেশে কোরআন কারিমের একটা আয়াত নয়, শব্দ নয়, নুক্তার পরিবর্তন করে দেখো গায়ের চামড়া থাকবে না, ঠিক না বেঠি? তার বক্তব্য হচ্ছে, সে বলতেছে এই যে জিহাদ এটি একটা উস্কানি, এই উস্কানি বন্ধ করে যদি আমি ২৬টা আয়াতকে বাদ করাতে পারি তাহলে তো আর কোনো উস্কানি থাকবে না। একটু তাকায় দেখেন সিরিয়ার ভিতরে ১০টা বছর ধরে সিরিয়ার ভিতরে মারা হচ্ছে, ইরাকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষকে মারা হলো, উইগুরের মুসলমানদেরকে রোজা রাখতে দেওয়া হয় না, ফিলিস্তিনের আপন ভূখণ্ডে মুসলমানদেরকে থাকতে দেয় না। এই পরিস্থিতিগুলা বিবেচনা করে দেখেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল্লাকা লাইলা কসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় সারা দুনিয়াতে মুসলমানদেরকে মারার জন্য কাফের কুফার এক হয়ে যাবে, সারা দুনিয়াতে মারবে, হিন্দুরা মুসলমানদেরকে মারবে। গুজরাটে তোমরা মুসলমানদেরকে মেরেছ, কাশ্মীরে তোমরা মুসলমানদেরকে মেরেছ, আমার বাবরি মসজিদকে তোমরা শহীদ করে দিয়েছ। আজকে যখন এই পরিস্থিতিগুলা দেখবেন খ্রিস্টানরা দেখবেন মুসলমানদেরকে মারবে। আজকে এপ্রিলের, আজকে আমরা যে সময় আছি অনেকে এপ্রিল ফুল বলি, स्पेने 30 लाख मुसलमान के शहीद करा हुए थे। जखन मुसलमान देरके मारा होबे এইভাবে মুসলমানদেরকে যখন শেষ করে দেয়া হবে আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যায় কম হয়ে যাব নাকি? আল্লাহর নবী বললেন, না না, তোমরা সংখ্যায় কম হবে না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি হবে। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখে মুসলমানের সংখ্যা কিন্তু কম না, সারা দুনিয়াতে মুসলমান বাড়ছে। খ্রিস্টানদের জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবীটিকে সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। 2050 পর্যন্ত যদি পৃথিবীটিকে সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা, তার মানে হলো সারা দুনিয়াতে মুসলমান বাড়বে, বাড়ার পরেও মুসলমান সারা দুনিয়াতে মার খাবে, ঠিক না বেঠিক? এখন একটু হিসাব করেন, একদিকে করোনা মহামারীর কারণে মানুষ মারা যাচ্ছে, একদিকে করোনা মহামারীর কারণে মানুষ মারা যাচ্ছে, কি পরিমাণ মানুষ মারা যাবে গবেষকরা এখনো ধারণা করে শেষ করতে পারে নাই। বর্তমান সময় পর্যন্ত 28 লক্ষ মানুষ মারা গিয়েছে। এই পৃথিবীর জনসংখ্যা যদি 800 কোটি হয়, মহামারীতে মারা যাবে একবার। এরপরে পৃথিবীর মধ্যে একটার পর একটা আযাব আসবে, দুর্ভিক্ষ নেমে আসবে, দুর্ভিক্ষে মানুষ মারা যাবে। মুলহেমা এই পৃথিবীর ভিতরে ভয়ঙ্কর বড় বড় আযাব নেমে আসবে, সেই আযাবের মধ্যে মানুষ মারা যাবে। করোনা শেষ হতে পারে নাই, ভূমিকম্পের প্রকট বেড়ে গিয়েছে। করোনা শেষ হতে না হতে ভূমিকম্পের প্রকট প্রমাণ করে দিচ্ছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা আযাব। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, এটাও প্রমাণ করে দিচ্ছে, এটাও একটা আযাবের লক্ষণ। অস্ট্রেলিয়াতে বন্যা হয়েছে, আযাবের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিচ্ছে। আজকে তাকায় দেখেন মিডল ইস্ট, চারদিকে পাহাড় আর পাহাড়। এই মিডল ইস্টের ভিতরে যখন ভূমিকম্প হয় তখন বুঝতে আর বাকি নাই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আজকে আমি আপনি যে যেখান থেকে এসে বসেছি মাহফিলে, আমি আপনি যদি এখানে বসে নবীর উম্মত হওয়ার চিন্তা করি, সব চিন্তা বাদ দিয়ে এই কথা মনের ভিতরে বসাতে হবে, ইসলামের চাইতে বড় নয় দল, এটাই আমার ইমানের বল। এই বল ঠিক থাকলে আগামী দিনে আপনি নাজাত পাবেন, ঠিক না বেঠিক? আপনি মনে করছেন হুজুর দাজ্জাল আসলে তো কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, মানুষ দাজ্জালকে দেখবে এক চোখা, আমরা দেখি বুঝবো এটা দাজ্জাল, সুতরাং দাজ্জালের কাছে যাব কেন? আরে দাজ্জালের কথা বাদ দেন, একজন অমুসলিম, স্বঘোষিত মুসলিম, যার হাতে বারবার আমার ভাইয়ের রক্ত লেগেছে, আমার বাবরি মসজিদ যার হাতে বন্ধ হয়েছে, ওই মানুষটার জন্য যদি আমার দেশে মুসলমানের জীবন দেওয়া লাগে, তাহলে আর বুঝতে বাকি নাই মুসলমান দলে দলে দাজ্জালের কাতারে যোগ দিবে, ঠিক না বেঠিক? কথা কি বুঝে আসতেছে? কষ্ট হচ্ছে আপনাদের? দুই কারণে আমরা মুসলমানরা মার খাবো। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ। এখন তাকায় দেখেন ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, রাজনৈতিক প্রতিহিংসাকে সামনে নিয়ে চেয়ার টিকানোর জন্য গদি টিকানোর জন্য আমি যখন মুসলমানের উপরে জুলুম করে ফেলবো বুঝে নিবেন এটার নাম হুব্বুদ দুনিয়া। দুনিয়ার এই লোভের কারণে মুসলমান চারদিকে মার খাবে, ঠিক না ঠিক? আরো ভালো করে বুঝায় দিলে বুঝবেন। সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত কাতারের বিমান যেতে দেয় না। কাতারকে তারা সন্ত্রাসী বলে, কিন্তু দিব্যি তাদের দেশের উপর দিয়ে ইসরায়েলের বিমান চলতে দেয়, ইসরায়েলকে সন্ত্রাসী বলে না। এমন আলামতগুলা যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না ঠিক? সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, আল্লাহ নবীর হাদিস, তিনজন প্রিন্স মিলে লড়াই লেগে যাবে। আজকে দেখেন কাতারের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো না, ইয়ামেনের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো না। এই আলামতগুলা কিন্তু ভালো নয়, এমনকি প্রিন্সদের ভিতরে সম্পর্ক ভালো না। এই আলামতগুলা বলে দিচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভে পড়ে মুসলমান নবীর উম্মত কাফের কুফার বেঈমানদের অনুসরণ করার কারণে মার খাবে, ঠিক না ঠিক? দুই নাম্বার আরেকটা কারণে মার খাবে, কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য জমিনে দিন কায়েমের জন্য জীবন দেওয়া লাগে। যেদিন মুসলমান ভুলে যাবে আল্লাহর জন্য জীবন দেওয়া, যখন মুসলমান ভুলে যাবে চারদিকে মুসলমানের মার খাওয়া শুরু হয়ে যাবে, ঠিক না ঠিক? এখানে যারা বসা আছেন আল্লাহর জন্য কয়জন জীবন দিতে চান? দেখেন কদ্দুর জীবন দিতে চান, এটার প্রমাণ হইল যখন আমি বললাম সাথে সাথে কয়েকজন হাত তুলছে, এখনো কয়েকজন হাত উঠায় না। আমরা কি আল্লাহর জন্য জীবন দিতে চাই? জোরে বলেন জীবন দিতে চাই। হাতগুলো না। অনেকে চিন্তা করছেন হুজুর জীবন দিছে আল্লাহ, বাচ্চা আছি দুনিয়ায়, খামো লোবো ঘুমামো, জীবন আবার দেওয়া লাগবে কে? জীবন দিব কার জন্য? এবার একজন সাহাবের উদাহরণ শুনেন আমার ভাইয়েরা, মন নরম হয়ে যাবে। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির একজন অন্ধ সাহাবী। দুইটা চোখে সুন্দর পৃথিবী কোনোদিন দেখেন নাই, এমন একজন সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা না 16টা আয়াত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে নাজিল করে দিয়েছেন। সাহাবীর দাম কম না বেশি? 16টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। নবীজি 10 বার মদিনা থেকে বাহিরে গিয়েছিলেন। নবীজি 10 বার মদিনা থেকে বাহিরে গিয়েছিলেন। 10 বারই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্ব দিয়েছিলেন। 10 বার নবীজি বাহিরে গেলেন, 10 বার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। মদিনার খলিফা তুমি, 10 বার নবী যাকে দায়িত্ব দিলেন এমন সাহাবী ছিলেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই ছিলেন তিনি। জিহাদের ময়দানে যেতে পারেন না, কারণ ওনার দুইটা চোখে তিনি দেখতেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দান থেকে ফিরতেন অঝোর ধারায় তিনি শুধু কাঁদতেন। সমস্যার কারণে যারা জিহাদের ময়দানে যেতে পারে না আল্লাহ তাদের জন্য সুযোগ দিয়ে দিলেন। অন্ধ কেমন করে জিহাদ করবে আল্লাহ সুযোগ দিয়ে দিলেন। अब्दुल्लाह इब्ने उम्मे मकतूमेर मनटा माने ना। या रसूल अल्लाह आमी आर जिहाद थेके दूरे थाकते चाइ ना, आमी जिहादेर मैदाने जाबई। आपनी आमाके डाल बनाय दिबेन, इस्लामेर झंडा आमार हाथे दिबेन, आमार हाथे कालेमाटा थाकबे, तीर आसबे, धनुकेर आघात आसबे। आमी तो कोनो दिक देखबो ना, डानेओ जाबो ना, बामेओ जाबो ना, सामनेओ जाबो ना, पिछनेओ जाबो ना, कोनो दिके दौड़े पालाय जाबो ना। ओई जायगाय आमी अवस्थान करबो, ओई जायगाय थाकबो যতক্ষণ জীবন থাকবে। কালেমার পতাকাকে আমার কাছ থেকে কাউকে কেড়ে নিতে দেব না। বলেন আল্লাহু আকবার। কি ইমানের চেতনা! দুইটা চোখ সাহাবীর নেই, অন্ধ ছিলেন তিনি। আল্লাহর নবী তারপর থেকে জিহাদের ময়দানে নিয়ে যেতেন। জিহাদের ময়দানে নিয়ে যখন পতাকা দেওয়া হতো, तीर आसले साहाबी बुकेर भीतरे पताकाके जड़ाय धरतेन, मजबूत करे आकड़े धरतेन, जाते करे कोनो आघातेर कारणे इस्लामेर पताका जमीने ना पड़े। बोलेन आल्लाहु आकबर। नबीजी दुनिया थेके विदाय निलेन। आल्लाहर नबीर इंतकालेर परे আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি জিহাদের ময়দানে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে জিহাদের ময়দানে গেলেন। পারস্যের মানুষের বিরুদ্ধে যেদিন লড়াই হবে, মূর্তি পূজারকদের বিরুদ্ধে লড়াই হবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি প্রস্তুতি নিয়ে গেলেন। প্রস্তুতি নিয়ে গিয়ে 3 দিন লড়াই হলো। তৃতীয় দিন সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করলেন কাদিসিয়ার যুদ্ধে। তৃতীয় দিন দেখতেছেন কে কে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নজর করে দেখেন কাদিসিয়ার যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর নাই। সাহাবায়ে কেরাম চোখ থেকে পানিগুলো ছেড়ে দিলেন। নজর করে দেখে কাফেরের অনেকগুলা তীর এসে লেগেছে, বুক চিরে রক্ত বের হয়েছে, তারপরেও বুকের ভিতরে কালেমার পতাকাকে শক্তভাবে জড়ায় রেখেছে। ও আমার মুসলমানেরা, ও আমার কালেমার বন্ধুরা, তাওহীদ পন্থীরা, আজকে ইমানের তাগিদে কথাগুলো বলছি। মুসআব বিন ওমর এমন একজন সাহাবী ছিলেন, প্রতিদিন নতুন নতুন জামা পরতেন তিনি। যেদিন কালেমা পড়লেন এমন দরিদ্র হয়ে গেলেন, এক টুকরা কাপড় ছাড়া আর কিছুই নাই। উহুদ প্রান্তে চলে গেলেন, প্রাণান্তকর লড়াই করলেন, এক টুকরা কাপড় আনা হলো। দাফনের সময় আল্লাহর নবী বললেন, দেখি তো কাপড়টা কেমন। মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমার মুসআব বিন উমাইরের মাথাটা ঢেকে দাও, পাটাকে ইদখির নামক ঘাসগুলো দিয়ে ঢেকে দাও। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এইভাবে জীবন দিয়েছেন দিন বিজয়ের জন্য। আজকে আমি আপনি এমন বেঈমান হলাম, যখনই জিহাদের কথা বলা হয় কেউ কেউ বলে এরা জঙ্গি। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে কইল, কয়জনে মনে হয় ঘুমায় পড়ছে। আপনারা ঘুমায় গেছেন? ঘুমায় যাওয়াটাই স্বাভাবিক রে বাবা। সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, কয়দিন আর ঘুমাইবেন? ঘুমান, ঘুমানোর সময় আর বেশি দিন নাই। अनेके चिंता करे राखছেন आरो हजार हजार बछर पृथ्वी टिकबे तार जन्य तो काज खाली घुमानो बेशी दिन आर घुमानोर समय नाई आमार भाइयारा सिरिया मार खाबे 12टा बछर आल्लाहर नबी बोले गेलेन आजके मिलाया देखें एखन मिलाया देखें 2011 थेके सिरिया मार खाচ্ছে आज 2021 चलছে सुदीर्घ 10टा बछर धरे सिरिया मार खाচ্ছে ठीक ना बेठिक बाही आछे कय बछर 2 बछर এই 2 বছরের মধ্যে যদি মার খাওয়া বন্ধ না করা হয় সারা পৃথিবী মিলে যদি সিরিয়ার বিষয়টাকে যদি সুরাহা না করে এমন পরিস্থিতি পৃথিবীতে আসতেছে এত বড় ভয়ঙ্কর মুলহেম আসবে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে যেই জনসংখ্যা এখন 800 কোটি দেখতেছে হঠাৎ করে নেমে আসবে আপনি দেখবেন চারদিকে মানুষ সব মরে গেছে এই পৃথিবীর 9 জনের ভিতরে 7 জন মারা যাবে তার মানে 800 কোটির ভিতরে 600 কোটি যদি মারা যায় বাকি থাকে কয়শো কোটি ওই 200 কোটির ভিতরে যে কোনো বৎসরের রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে আমরা এখন অলরেডি জুমাবারে পা দিয়েছি যেহেতু জুমাবারে আমরা আছি জুমাবারে একটু আমল করেন সতর্কতার সাথে সময় কাটান এই রমজানে নিজের জীবনটাকে পরিবর্তনের টার্গেট নেন এমন সময় আসতেছে মুসলমান এমন সময় দেখবেন মুসলমান সময়টা এমন কঠিন হয়ে যাবে রমজান মাসে শুক্রবারে 15ই রমজানে বিকট একটা আওয়াজ হবে যেই আওয়াজের কারণে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকবে এর কয়জন আল্লাহরে ডাকে একটু চিন্তা করেন আমার ভাইরা যেই নবী আমার আপনার জন্য কাঁদলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি নবীজির কান্নার মধ্যে আমরা ছিলাম তাহাজ্জুদের সিজদার সময় নবী আমার আপনার জন্য কেঁদেছেন কুল কায়নাতের সরদার আমাকে আপনাকে দেখতে চেয়েছেন হাদিস শরীফ সাক্ষী আল্লাহর নবী বলছেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা আমি নবীর মনটা বড় চায় एक नजर যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম সাহাবাই کرام আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানু আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী বললেন না না তোমরা আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা তো আমার সাহাবী আমার ভাই হবে যারা তারা অনেক পরে আসবে জীবনে কোনদিন তাদেরকে দেখি না সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে তাদেরকে চিনবেন জীবনে কোনদিন দেখেন নাই আল্লাহর নবী বললেন গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু অজুর পানিগুলা জগজগ করে উঠবে আমার উম্মতের চেহারায় অজুর পানিগুলা চকচক করে উঠবে এই অজুর পানিগুলা দেখে আমি নবী চিনব এটাই আমার উম্মত নবী যখন শাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি এখন একটু চিন্তা করেন নবীর উম্মত কয়জন আমরা উম্মত হতে পেরেছি दाड़ी निये पर्यन्त कटाक्ष करा हय आछे ना आछे आछे दाड़ी निये कटाक्ष करा हय आछे एगुला आछे कारो पैंट पायजामा लुंगी जोदि टाकटुर उपरे थाके कटाक्ष करा हय आछे तार माने कि दाड़ालो एकटा सुन्नत जोदि आपनि मानेन चारटा पुरस्कार अल्लाह रब्बुल आलामीन दान करबेन। एक नम्बर अल मुहब्बा फी कुलूबिल बरारा ईमानदारदेर हृदये जिनि मोहब्बत ढेले दिबेन तिनि के ईमानदारदेर हृदये आल्लाह मोहब्बत ढेले दिबेन। एखन एकटु चिंता करेन तो कयजन आमरा सुन्नत मानि विवाह शादी कष्ट हये जाच्छे मने आपनादेर। आमि आर आधा घंटा कथा बोलबो एकटु मेहरबानी करे सबाई थाकबेन आছেন তো ইনশাআল্লাহ। আমার কিন্তু অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে আপনারা থাকবেন না চলে যাবেন। আল্লাহু আকবার। এক নম্বর পুরস্কার হচ্ছে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা সুন্নাত মানলে जिनि ईमानदारदेर हृदये मोहब्बत दिए दिबेन तिनि के। दुई नम्बरे आल हाइबातु फी कुलूबिल फजरा सुन्नत जखन आपनि मानबेन सन्त्रासी लुटेरा बदमाइश दुश्चरित्र व्यक्तिबर्ग जारा आछे आपनाके जंगी बोलते पारे আপনি মনে কষ্ট নেবেন না। এটার মধ্যে যিনি বিজয় রেখেছেন তিনি কে। তিন নম্বরে আসাতু ফির রিজক রিজকের ভিতরে যিনি প্রশস্ততা দিয়ে দিবেন তিনি কে। চার নম্বরে আসিকা ফিদ্দিন দ্বীনের ব্যাপারে যিনি আপনাকে দ্বীনের ব্যাপারে मजबूती संगे दिनेर उपरे टिकाय राखबेन तिनि के। एखन देखें समयटा एमन जखन चारदिकटा फितना दिए भरा चारदिके फितना आर फितना फितना फासादेर एई समय गरम लागतेছে মনে আপনাদের খুব। আচ্ছা মুনাজাত করে দেই আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে। আমার মাহফিলে উঠা বসা করলে আমার খুব কষ্ট লাগে বিশ্বাস করেন। এটা আলহামদুলিল্লাহ হয় না তো আপনারা আমার অনেক মাহফিলে গেছেন মাইথার দিয়ার মাহফিলে গেছেন এখানে জয়নগরের মাহফিলে গেছেন তো আপনাদের মনে কষ্ট হচ্ছে আমিও মনে বুঝাতে পারতেছি না মনে হয়। ওই যে আচ্ছা যাক কয়েকজন উঠলে আর কি করবো কইলেও তো মানুষ বুঝে। আহারে আফসোস যাক একজন গেছে আর দুইজন আসছে তিনজন আসছে যাক আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বলছিলাম সুন্নত মানলে চারটা পুরস্কার পাবেন। এক নম্বর পুরস্কারের কথা বলেছিলাম আল মুহাব্বা ফি কুলুবিল বারারা ইমানদারদের মনে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কি। এজন্য আপনি দাঁড়িয়ে রেখেছেন আপনি দেখবেন নামাজিরা আপনাকে ভালোবাসে দিনদাররা আপনাকে ভালোবাসে। একটা সুন্নত নিয়ে যদি চিন্তা করেন দাড়ি মিসওয়াক নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। মিসওয়াক দুনিয়াতে থেকে যাবে সওয়াবটুকুন কবরে চলে যাবে। জুব্বা নিয়ে আপনি কবরে যেতে পারবেন না পাগড়ি নিয়ে কবরে যেতে পারবেন না সব দুনিয়ায় থেকে যাবে। আপনার আমার সঙ্গে দাড়িটা কবর পর্যন্ত যাবে এমন একটা সুন্নতের প্রতি যদি মহব্বত বাড়িয়ে ফেলেন হতে পারে এই একটা সুন্নতের কারণে অন্য সুন্নতগুলোর দাবিও বেড়ে যাবে, ঠিক না ঠিক? আমি দাড়ি রাখছি, এই কাজটা আমি কেমনে করি? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল খুরাবা। আপনি নিজেকে ব্যতিক্রম বানান, আপনি ব্যবসায়ী, সব ব্যবসায়ীর মতো আপনি হবেন না, আপনি সৎ ব্যবসায়ী হন, আপনি চাকরিজীবী, সৎ চাকরিজীবী হন, আপনি ছাত্র, চরিত্রবান ছাত্র হন, আপনি রাজনীতি করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখেন, চেষ্টা করেন, যে যে স্থানে আছেন আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন। আপনার মনের ভিতরে যদি পরিবর্তনের ইচ্ছা থাকে, যিনি আপনাকে আমাকে মাফ করে কবুল করবেন তিনি কে? আল্লাহ তো অন্যান্য মালিকদের মতো না, প্রধানমন্ত্রীর মতো না, বিরোধী দলীয় নেত্রীর মতো না, আমার আল্লাহ তো তিনি ইস্তুরনা, যিনি বারবার গুনাহগুলোকে গোপন রাখেন, সুম্মা ইউনাদিনা, বারবার কাছে ডাকেন, আয় আয় গোলাম আমার দিকে আয়। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন-নাহার। দিনের বেলায় গুনাহ করেছেন, রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, গোলাম আমি আল্লাহর দিকে আয়, গোলাম আমার কাছে মাফ চাপ, গোলাম আমার দিকে ফিরে আয়। দিনের বেলায় গুনাহ করেছিল, এখন রাত হয়ে গেছে, ক্ষমা করলেই যিনি মাফ করে দিবেন তিনি কি? ক্ষমা চাইলেই তো তিনি মাফ করেন, ক্ষমা করাটাকে তিনি পছন্দ করেন। ইস্তুরনা, শুধু গোপন করেন, গোপন করেন, সুম্মা ইউনাদিনা, বারবার ডাকেন, সুম্মা ইয়াগফিরু লানা, যিনি বারবার ক্ষমা করে দেন তিনি কে? সে আল্লাহর কাছে কি ক্ষমা চাইতে রাজি? বলেন ক্ষমা চাইতে রাজি? ক্ষমা তো চাইলেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে, আমাদের দেশে পরিচিত শবে বরাতে, ক্ষমা চাইছেন না আল্লাহর কাছে? কে কে ক্ষমা চান নাই হাত তুলেন তো দেখি। একজন হাত উঠে নাই, তার মানে সবাই ক্ষমা চাইছেন। এবার দেখি কে কে ক্ষমা চাইছেন, একটু হাত তুলেন তো দেখি। এক তাকবীরের শেষ, ভয় পেয়ে গেছে ওই একবার কয়ে শেষ আর কি, খিদা লাগে গেছে। তাহলে আপনারা সবাই ক্ষমা চাইছেন, আমরা ক্ষমা চাইছি কার কাছে? এখন ক্ষমা পাইছেন কিনা বুঝবেন কেমনে? যেই লোকটা ক্ষমা পেয়েছে ওই লোকটা সারা রাত জেগে নামাজ পড়েছে, ফজরের সময় নামাজ ভুলে গেছে, ক্ষমার দরজা আছে না গেছে? কিসের ক্ষমা? ক্ষমা তো চাইলেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, অনেকটা মাফ করবো কেনা। এখন যে ফজর ডানে বাদ দিলেন, আবার মাফ চাইতে হবে না? তার মানে ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। সব মানুষকে আল্লাহ মাফ করে দিবে, দুই শ্রেণীর মানুষকে মাফ করবে না, সবাইকে আল্লাহ মাফ করবে। এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক, আর এক শ্রেণী হলো যারা মুশাহিন। এখন মুশাহিনকে, মুশাহিনের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে কাইয়ুম জাওজি তিনি বলেছেন इमाम औज़ाई तिनी बोलेছেন, इमाम इब्ने কাসির রহিমাহুল্লাহ तिनी बोलेছেন মুশাহিদ মানে হলো আল মুবতাদি, যেই লোকটা বেদাত করলো ওই বেদাতি হলো মুশাহিদ। আপনি এক রাত্রিতে ডাকলেন, নফল নিয়ে খুব বাড়াবাড়ি করলেন, পরের দিন ফজরের নামাজটা আপনি ছেড়ে দিলেন। আপনি মনে মনে সিদ্ধান্ত নেন আপনাকে আল্লাহ মাফ করে নাই, ঠিক না বেঠি? এরপরে আমার ভাইরা যুবকের হাতের ভিতরে ব্রেসলেট, কানের ভিতরে দুল, বুড়োর মধ্যে বুড়ো প্লাগ করেছে, তিনটা কাটা দিয়েছে, মহিলাকে খরচ করায়া বুড়ো প্লাগ করায় আনলেন, মহিলাদেরকে পুরুষের মতো জামা পরাইলেন, পুরুষ হয়ে মহিলার মতো জামা পরলেন। যেমন আচরণ ছিল আমল ছিল এখনো তেমন আছে। সবে বরাত ইবাদত করতে 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 রাত শেষ করে দিলে, পরের দিন আপনার কন্যা বেপর্দা হয়ে বের হয়ে পড়েছে। আপনি বুঝে নেন আপনার তাওবাও কবুল হয় নাই, ঠিক না বেঠিক? যার তওবা কবুল হয়েছে তার ভিতরে জ্বালা ধরে যাবে, আমাকে পরিবর্তন হতে হবে, তার ভিতরে পরিবর্তন আসবে একটা একটা করে। রমজানের তামান্না বেড়ে যাবে, কেমন করে রোজা পাবো? এখন যেই সময় আমরা আছি, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবল্লিগহুম রমাদান। সাহাবায়ে কেরাম ৬ মাস দোয়া করতেন, আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন। ৬ মাস কাটতেন, ফরিয়াদ করতেন। এখন যদি আপনি আমি মাঝে মাঝে রোজা রাখি, শবে বরাতের রাতে যেমন করে জেগেছিলাম, ঘুমের ঘোর কেটে গেছে, হঠাৎ জাগ্রত হয়ে গেছেন, 2টা রাকাত যদি আল্লাহর জন্য পড়ে কাটতে পারেন, যিনি আপনার আমার গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, এখানে যারা বসলাম, নবী আমাদেরকে এসেছেন জান্নাত জাহান্নামের পথ দেখাতে। এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন। ওই মানুষের মধ্যে যদি শামিল হতে পারি, দুনিয়াতেও সেরা আখেরাতেও যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? এক নম্বরে আমার ভাইরা, আল্লাহর উপরে যারা ঈমান এনেছেন, ঈমানটাকে মজবুত করেন, শক্ত করেন। আইউল কাফিন নারি ফায়ুহরাক, আগুনে জ্বালায় দিবে, পুড়ায় দিবে, মারবে, কাটবে। কিন্তু আপনি এমন ইমানদার হন, মারার পরে যন্ত্রণার পরে ইমানের পথ ছেড়ে দিবেন না। ইমানের পথই যদি আপনার জায়গা হয়, যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কি? এটা হলো 1 নম্বরে আমার ভাইরা। এবার আসুন 2 নম্বরে, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আমার মালিক দিয়েছেন। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য মাঝে মাঝে কাঁদেন, চোখের পানি গুলা ছেড়ে দেন। চোখ থেকে যখন জর জর করে মাওলার জন্য পানিগুলা ঝরে ঝরে পড়বে, আপনি বুঝে নিবেন যিনি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইরা, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আলা উযুইহা সুন্দর করে রুকু করে সেজদা করে 5 ওয়াক্ত নামাজ পড়লেন। এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যাবে যদি ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েন। কাকে দেখানোর জন্য? না নির্বাচন আসছে নামাজ পড়বেন, নির্বাচন শেষ নামাজের দরকার নাই, এরকম মুসল্লি আছে না নাই? এই নামাজের কোনো লাভ নাই। ৩০ বছর ৪০ বছর তাহাজ্জুদ ছাড়ি না, এগুলা বইলা লাভ নাই। নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে পারেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন না, শুধু ফরজগুলো পড়লেন, সুন্নতগুলো আদায় করলেন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা মনের ভিতরে থাকলো, মাঝে মাঝে পড়তে পারলেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? 3 নাম্বার শেষ। কয় নাম্বারে আসি? 4 নাম্বারে আমার ভাইরা মান হাফাযা, 4 নাম্বারে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40টা দিন যদি আল্লাহর গোলাম আল্লাহর জন্য নামাজ পড়ে, কয় দিন? ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়েছে আপনিও দাঁড়ায় গেলেন, এই যে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লেন, এই তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার কারণে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, জাহান্নামের আগুন থেকে মাফ, আবার মুনাফিকি থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 5 নাম্বারে, আর বাকি আছে 3টা। 5 নাম্বারে আমার ভাইরা মান, যেই ব্যক্তিটা মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, এই পাগুলাকে দিন বিজয়ের জন্য কষ্ট করে শ্রম দিয়ে, দাওয়াতি কাজের মেহনত করে, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম দেখেছে, চেষ্টা চিন্তা ইসলাম প্রতিষ্ঠার জন্য করেছে, পা গুলাকে দুলায় মলিন বানিয়েছে, ওই মানুষটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? হাদিসের অন্য ইবারতের ভিতরে এসেছে সাআ মিনান নাহার, দিনের কোন একটা অংশে আপনি যদি একটু দিন বিজয়ের স্বপ্ন দেখে একটু কষ্ট করতে পারেন, একটু সময় দিতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার? আরো জোরে কর। এবার আসেন আমার ভাইয়েরা 6 নাম্বারে আল্লাহর যে গোলাম, আল্লাহর যে গোলাম মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তানকে দাফন করেছে, কাঁধের মধ্যে সন্তানের লাশ বহন করেছে, এত বড় ভারী বোঝা কাঁধে নেওয়ার কারণে ওই মানুষটার গুনাহ মাফ করে দিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আমার নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম স্মরণ করে রেখেছেন নবীজির কথাগুলো। নবীজির একদিনের ঘটনা ছিল এমন, সন্তান বিদায় নিয়েছে, নবী কাঁদছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন, আপনারও চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বললেন ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখগুলো অশ্রুসিক্ত হয়, হৃদয়টা মলিন হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর ব্যাপারে এমন কোনো কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগ করে ফেলবে। দুনিয়া থেকে যদি কারো সন্তান মারা যায় আপনার চোখ দিয়ে পানি ঝরতে পারে, আল্লাহর ব্যাপারে বাজে কোনো মন্তব্য করবেন না। সবর করার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 7 নম্বরে আমার ভাইরা, কুল্লু করিবিন সাহলিন লাইন। আপনি যে পেশায় আছেন, রাজনীতি করেন, ভালো নেতা হন, এমন নেতা হইন না ডান দিক দিয়ে আপনি যান, মানুষ বাম দিক দিয়ে হাঁটে আর কয় আল্লাহ তুমি মাফ করো, 10 টাকা দান করবে, এরপরে তার সামনে ফেলায়। এমন নেতা আছে না নাই? কি লাভ হবে আপনার নেতাগিরি? আপনি এত বড় অপদার্থ হলেন মানুষ আপনাকে সহ্য করতে পারে না। আপনি লিখে রাখেন, আল্লাহ আপনাকে দেখতে পারে না। ঠিক না বেঠি? চেহারার মধ্যে রাগ ক্ষোভ সব ফুটে আসে, চোখ লাল হয়ে আসে, চেহারা এমন দেখলে মনে হয় যে জন্ডিস হয়ে গেছে। খবরদার, আপনার আখলাক পরিবর্তন করেন। আপনার চেহারার ভিতরে যিনি নূর ঢেলে দিবেন তিনি কে? এজন্য আমার ভাইরা, কুল্লু করিবিন সাহলিন লাইন, নরম দিলের সামাজিক মানুষ, মানুষগুলারে মহব্বত করতে শিখেন, আদর ভালোবাসা দিয়ে জয় করেন। আপনি দেখবেন দুনিয়ার জীবনে সফলতা, আখেরাতে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কত নাম্বার বাকি আছে? আরো জোরে কোন কয়টা? এরপরে আমার ভাইয়েরা শেষটা হলো এই, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জবান দিয়ে কালেমা চলে আসবে, মৌতের কালে যার কালেমা নসিব হবে, তার জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে দেবেন তিনি কে? আয়াত তেলাওয়াত শুরু করেছিলাম, মা যাগাল বাসর ওয়া মা তাগা। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা। বড় বড় নিদর্শন যিনি নবীজিকে দেখালেন তিনি কে? কেমন বড় নিদর্শন চিন্তা করেন, সব নবীদেরকে হাজির করে। ফাআনজালা ঈসা মিনাস সামা, ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে অবতীর্ণ করে। ফাকাদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম বলেন নবী আপনি সামনে যান, গিয়ে ইমামতি করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গোর রহস্য দেখালেন। একটু চিন্তা করে দেখেন, যেই সূর্য আপনি আমি দেখি, আপনার আমার কাছে সূর্যটা কত ছোট মনে হয়। মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে যে সূর্য এত ছোট আমার আপনার কাছে মনে হয়, শুধু এই সূর্যের কাছে যদি যেতে চাই, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার জায়গা পার হতে হবে। বলেন আল্লাহু আকবার। কত কোটি? 15 কোটি। ছোট ছোট তারা দেখতে কতটুকু দেখা যায়, ওই তারার কাছে যদি পৌঁছাতে হয়, সৌরজগতের সবচেয়ে কাছের তারা এটা 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান যদি 15 কোটি কিলোমিটার হয়, তাহলে 15 কোটি গুণন 3 লাখ সমান সমান কত? 45। এটার কোনো হিসাব নাই। উত্তর হচ্ছে আল্লাহ আকবার। এরপরে যদি গ্যালাক্সির খবর নেন, একবারে শেষ দিকে এসে পড়ছে, আর সর্বোচ্চ 5-10 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। এরপরে যদি গ্যালাক্সির খবর নেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি ওইখান থেকে একটা গ্যালাক্সি আলাদা করে প্রথম আকাশের ভিতরে আপনারা আমরা সকলে মিলে যেমন দেখি দুধের মতো সাদা রেখা দেখা যায় এটার নাম মিল্কওয়ে গ্যালাক্সি। মিল্কওয়ে গ্যালাক্সি এই মিল্কওয়ে গ্যালাক্সি দুধের মতো সাদা রেখা দেখা যায় যেখানে এই মিল্কওয়ে গ্যালাক্সি একটা গ্যালাক্সির নাম এটার ভিতরে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আছে একটা নক্ষত্রের নাম সূর্য যে সূর্য না থাকলে পৃথিবী থাকবে না ঠিক না বেঠিক মুসলমান এই সব সৃষ্টির গৌর রহস্য আল্লাহ পাক নবীজিকে ডেকে নিয়ে গিয়ে দেখালেন জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আকাশটা কত বিরাট মহাকাশ বিজ্ঞান বলছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার লক্ষ না কোটি না বিলিয়ন না ট্রিলিয়ন 6.5 ট্রিলিয়ন কিলোমিটার জুড়ে প্রথম আকাশটা জোরে করে আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আকাশটার ব্যাস কত বেশি 130,000 আলোকবর্ষ। বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলে আলো প্রতি সেকেন্ডে যেতে পারে 3,00,000 কিলোমিটার আর চিন্তা করেন 130,000 আলোকবর্ষ যদি হয় বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার জুড়ে দ্বিতীয় আকাশটা বলেন আল্লাহু আকবার। এবার তৃতীয় আকাশটা নিয়ে চিন্তা করেন 2 মিলিয়ন আলোকবর্ষ এক সেকেন্ডে যদি যায় 3,00,000 কিলোমিটার 2 মিলিয়ন আলোকবর্ষ তাহলে এক বছরে আলো কতটুকু যাইতে পারে 2 বছরে কত যাইতে পারে লক্ষ বছরে কত যেতে পারে কোটি বছরে কত যেতে পারে বিলিয়ন বছরে কত যেতে পারে এইভাবে করে তৃতীয় স্তরটা এত বিরাট 2 মিলিয়ন আলোকবর্ষ। চতুর্থ স্তরে যদি যান 100 মিলিয়ন আলোকবর্ষ আল্লাহ। পঞ্চম স্তরে যদি যান 1 বিলিয়ন আলোকবর্ষ। ষষ্ঠ স্তরে যদি যান 20 বিলিয়ন আলোকবর্ষ 20 বিলিয়ন 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 মানে আল্লাহ 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 20 বিলিয়ন আলোকবর্ষ এক সেকেন্ডে যদি 3,00,000 কিলোমিটার যায় তাহলে একদিনে কত যায় এক মাসে কত যায় এক বছরে কত যায় এইভাবে করতে করতে যদি আপনি হিসাব করেন 20 বিলিয়ন আলোকবর্ষ 20 বিলিয়ন বছর জুড়ে আলো যে পর্যন্ত যেতে পারে এতটুকু বিরাট জায়গা জুড়ে ষষ্ঠ আকাশের পরিভিপ্তিটা জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার সপ্তম আকাশ সম্পর্কে মহাকাশ বিজ্ঞান বলছি এটার কোনো সীমানা আমরা নির্ধারণ করতে পারি নাই আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা অসীম এটার কোনো সীমা রেখা নাই। এই সপ্তম আকাশে যদি আপনি যান ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল সিদরাতুল মুনতাহা নামক একটা গাছ আছে যেটা শিকড় আছে ষষ্ঠ আকাশে সপ্তম আকাশে ডালপালা এর পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে এর উপরে জান্নাতুল ফিরদাউস এর উপরে আল্লাহর আরশে আযীম জোরে কোন আল্লাহু আকবার। এই বিশাল সৃষ্টির জগৎ গৌর রহস্যগুলো আমার নবীকে আল্লাহ দেখালেন নবী আমার আপনার জন্য অপেক্ষায় থাকবেন आमार नबी आपनार नबी विश्व नबी नबीकुल सम्राट मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दारा थाकबेन पुल सिरातेर किनाराय उम्मतेर हाथ नाई पा नाई हाथ केटे जहन्नामे पड़े गियेछे पा केटे जहन्नामे पड़े गियेछे पुल सिरातेर नीचे थाकबे जहन्नाम नबीजी शुधु काटबे और बोलबे अल्लाह या रब्बी सल्लिम या रब्बी सल्लिम ओ आमार मालिक अल्लाह दया करे शांति दान करे दें दया करे आपनी माया करें बार बार जिनि उम्मतेर जन्य दुआ करबेन तिनि के जन्नते ढुकते गिये জান্নাতে ঢুকতে কি নবীজি আমার আপনার কথা মনে করবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া বলবে ও ফেরেশতা দরজাটা খোলো মান আনতা কে তুমি এসেছো আল্লাহর নবী বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলা হবে बिकाउमिरतु ला अफ्ताहु लि आहादिन कबलक नबी आपनार जन्य आमी आदिष्ट होयेछि कारो जन्य जान्नातेर दुआर खुली ना आजके आपनि जान जान्नातेर दुआरटा खोला बोलेन आल्लाहु अकबर जान्नातेर दुआर खुले दिबे नबी जान्नाते जाबे सेइखाने गियो उम्मतेर कथा एत मने करबे आल्लाहर नबी बोलेन हुर्रिमतिल जन्ना अलाल उमम हत्ता तदखुल उम्मती शदीन अल्लाह नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलबे अल्लाह कोन नबीर उम्मत ततक्षण জান্নাতে যাবে না যতক্ষণ আমার উম্মতগুলা না যাবে বলেন আল্লাহু আকবার আজকে থেকে महफिल थेके एक सिद्धांत निये बाड़ी जेते पारबो जे नबीर उम्मत हब राजी आछेन इंशाल्लाह एकजनो ना नुरी ना राजी आछेन इंशाल्लाह जोदि सिद्धांत निये बाड़ी जेते पारेन एई महफिलटा सार्थक हबे 22टा बछर धरे महफिल चलछे अनेके छिलेन चले गेছে आमी आपनिও হয়তো থাকবো না আজকের মাহফিলটাই সিজনের একেবারে শেষ মাহফিল হতে পারে বাংলাদেশের বহু জায়গায় মাহফিল হচ্ছে না তার মধ্য থেকে যতজন আপনারা আসছেন মোহাম্মদ করে শুনেছেন আল্লাহ যেন কথাগুলোকে আমার এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা যেন হেদায়েতের জন্য নাজাতের জন্য যেন কবুল করেন পড়েন আমিন।